যাদের আছে আর কি ওকে আমি হচ্ছে না স্যার না আমার নাই আমাদের বিভিন্ন সাইট আছে সাইটের ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে গ্রাফিক রিভার আমি সাইটগুলা বল বলতেছি অনেকেই জানেন আর অনেকে জানেন না গ্রাফিক রিভার এটা একটা সাইট দেন হচ্ছে আমাদের আরো কিছু সাইট দরকার যেমন হচ্ছে ফ্রন্ট ফ্ল্যাট আইকন আচ্ছা শব্দ আসতেছে কারোর জায়গা থেকে যেন হ্যাঁ সবার ফার্স্টে আমরা ডিজাইন করব একটা ডিজাইন করার জন্য কি দরকার প্রথম এই সাইটটা দরকার নাম হচ্ছে গ্রাফিক রিভার ফ্রি কিপ ফ্রিপি কো হইতে পারে অন্য সাইটও হতে পারে দেন হচ্ছে আপনার ফ্ল্যাট আইকন নাম একটা সাইট এই সাইটটা দরকার এবং দেন হচ্ছে আমাদের কালার ডট কো ডট কালার ডট অ্যাডোবি ডট কম এই সাইটটা দরকার এবং হচ্ছে পরবর্তীতে আমাদের গার্ডিয়ান ফ্যাক্টরি এই সাইটটা দরকার আর একটা হচ্ছে যেখান থেকে স্টক ইমেজ দিব এটা দরকার সো আমাদের এই পাঁচটা সাইট অবশ্যই লাগবে একটা ডিজাইনের জন্য কারণ একটা ডিজাইন পূর্ণতা পাবে যখন আমরা এগুলো থেকে দেখবো এবং পরবর্তীতে হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের গুগল গুগল ডট কম সো ছয়টা আমাদের সাইট হইলো এবং এই জায়গায় হচ্ছে আমার আমরা হচ্ছে বিভিন্ন ডিজাইন সার্চ করব এবং এখানে সার্চ করব এখান থেকে আইকন নিব এই জায়গা থেকে হচ্ছে আমরা কালারের আইডিয়া নিব এক্সপ্লোর থেকে এবং এই জায়গা থেকে আমরা গার্ডিয়ান নিব এবং এই জায়গা থেকে আমরা স্টক ইমেজ নিব আর এইটা হচ্ছে আমাদের গুগল যেখান থেকে আমরা ডিজাইনের আইডিয়া জেনারেট করব সো আমাদের এই ছয়টা সাইট অবশ্যই ওপেন করা থাকতে হবে ডিজাইন করার জন্য এইবার আমার ফার্স্টের কাজ হচ্ছে ফটোশপটা কি করা ডাউনলোড করা সো সবার ফার্স্টে ফটোশপ ডাউনলোডের জন্য আপনি জাস্ট ফটোশপ লিখেন ফটোশপ ডাউনলোড ডিও ডাব্লু এন ডাউনলোড ওকে ফটোশপ ডাউনলোড আর যিনি মোবাইলে আছেন তিনিও ডিজাইন করতে পারবেন আপনি জাস্ট ফটোশপের পরিবর্তে ফটো পি এখানে যাবেন হ্যাঁ সো দুইটা শুধু ডিফারেন্ট এইটুকুই যারা মোবাইলে আছেন তারাও ডিজাইন করতে পারবেন আপনি যাবেন পি ডট কমে এখানে এটা আসবে ক্লোজ করে দিবেন আপনি ফটোশপ এখান থেকে ডাইরেক্ট অনলাইন ওপেন করতে পারবেন আর যারা হচ্ছে কম্পিউটারে আছেন তারা হচ্ছে এই গুগল থেকে সার্চ করে এখানে ফটোশপ ডাউনলোড আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন তাহলে আপনাদের টাকা লাগবে সো আমরা যেহেতু টাকা দিব না সেই ক্ষেত্রে ডাউনলোড কীভাবে করব জাস্ট এখানে লিখেন গেট ইন্টু পিসি গেট ইন টু পিসি এব এবং লেখার পর আপনি জাস্ট এই সাইটে যান যাওয়ার পর আপনার সফটওয়্যারটা ডাউনলোড করবেন যেটা হচ্ছে ফটোশপ অথবা হচ্ছে আপনি সফটওয়্যার আর কি ডিজাইন করবেন ওই সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং এখানে গ্রাক সহ পাওয়া যায় ফটোশপ বিভিন্ন ভাষণ হতে পারে তবে সব থেকে ভালো যেটা চলে সেটা হচ্ছে ফটোশপ টু থাউজেন্ড যে ভাষণটা আছে ওইটা ফটোশপ টু থাউজেন্ড ওকে এই ভাষণটা খুবই ভালো কারণ হচ্ছে এটা ল্যাকিং কম করে একই সাথে সব ফাংশন আমরা এই ভার্সনে পাই সো এই যে দেখেন ফটোশপ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক নিচে যাবেন নিচে নিচে যাওয়ার পর বাবু বলতেছে যে বাবু তুমি ডাউনলোড করো সো আপনি এখানে আসবেন আসার পর এখানে ডাউনলোড করবেন এই যে ডাউনলোড আপনার কম্পিউটার কত বিট আছে এটা একটু চেক করে দেখবেন যদি এটা সব কম্পিউটারই সাপোর্ট করে থার্টি টু বিট আর এটা সব কম্পিউটারে সাপোর্ট করে না সো এটা ডাউনলোড করতে পারেন অলওয়েস এটা ডাউনলোড করি আমি তবে একটু চেক করে দেখবেন কোনটা আপনার কম্পিউটার সাপোর্ট করবে ওকে এই পর্যন্ত টু জিবি র্যাম চলবে এবং আপনার হার্ড ডিস্ক কত জিবি হইতে হবে টু জি টু জিবি ফ্রি থাকতে হবে এবং ডুয়েল করেও ফটোশপ চালাতে পারবেন এবং উইন্ডোজ সেভেন থেকে উইন্ডোজ এইট এবং টেন সবগুলোই চালাতে পারবেন হ্যাঁ ওকে ওপেন হবে ওকে আমরা ডাবল ক্লিক করলাম ফটোশপে ওপেন হয়েছে এইটুকু আই থিঙ্ক পারবেন সো আমাদের ফটোশপ ওপেন হওয়ার পর এবার আমাদের কাজ ফটোশপ দিয়ে কী করা যায় আমরা একটু দেখবো তার আগে একটু ওপেন হোক ওকে ফটোশপ ওপেন হচ্ছে তার ফাঁকে আমরা একটু দেখি যে কী কী করা যায় প্রথম কথা আমি একটু গুগলে যাই গুগলে গেলে ভালোভাবে বোঝা যাবে এখানে লিখি হচ্ছে বাংলা লিঙ্ক ব্যানার এটা লিখে আমি সার্চ করলাম ওকে সার্চ করার পর এই যে দেখেন এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক কিংবা হচ্ছে রবি বা যাই হোক মানে আপনি যে প্যাকেজগুলা আপনার যে খাবারের যে প্যাকেজগুলো ওই প্যাকেজগুলোও কিন্তু ডিজাইন করা হয় এভরিথিং ডিজাইন করা হয় এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু ডিজাইন করা হয়েছে এবং এগুলো কোথায় ডিজাইন করা হয় ফটোশপ অথবা ইলাস্ট্রেটর অথবা ইন ডিজাইনে এবং এই ডিজাইনগুলোই আপনি করতে পারবেন এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এরপরে আরও কি ডিজাইন ডিজাইন করতে পারেন অনেক ডিজাইন আছে এর ভিতরে ধরেন হচ্ছে ফটো ম্যানিপুলেশন ফটো পি এইচ ফটো ম্যানু এটা লিখে সার্চ করেন এটা লিখে সার্চ করার পর আপনি চিন্তা করেন যেগুলো আমরা কল্পনা করি এগুলো বাস্তবে রূপ দেওয়া সম্ভব ফটোশপের মাধ্যমে এইখানে দেখেন একটা ক্যামেরার ভিতর থেকে একটা রেলগাড়ির লাইন গেছে এবং একই সাথে এখানে একটা বাবু আছে ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি সব কিছু একদম ডিফারেন্টভাবে এভাবে এইভাবে তৈরি করা যায় শুধুমাত্র আপনার চিন্তা চেতনা থাকতে হবে তাহলেই বুঝবেন যে কিভাবে করে এই জিনিসটা এরপরে হচ্ছে এই যে দেখেন এই যে জিনিসগুলা কিভাবে তৈরি হয়েছে এরপরে এই যে দেখেন একটা কচ্ছপ যেটা আছে কচ্ছপের ঠিক উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গাল বসে আছে এবং এই জায়গায় দেখেন একটা রোড সেলাই করতেছে আপনি চিন্তা করতেছেন এগুলো কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব আপনাকে শুধু ডিজাইনের জিনিসটা বুঝতে হবে তাহলেই পারবেন এরপরে একটা দেখেন এই যে একটা দেন হচ্ছে আপনি যদি এই যে ভাল্পের ভিতরে হচ্ছে একটা মাছ আছে সো এই ধরনের যে জিনিসগুলো এগুলো আপনি তৈরি করতে পারবেন ফটোশপে তাহলে ফটোশপটা কতটুকু ইম্পর্ট্যান্ট আপনি বুঝতে পারছেন এবং এটার কাজ কতটুকু পাওয়া যায় আমি ফটো এডিটিং লিখে সার্চ করলাম দেখেন এই জায়গায় শুধুমাত্র ফটোটা এই যে মানে দাগ স্পট আছে দাগ স্পটটা সরাই দিবেন দেন হচ্ছে এখানে একটু কেমন কেমন যেন আছে এটাকে ফিক্স করে এভাবে করে দিবেন এরপর এটা দেখেন মানে একটা ইমেজ প্রপারলি না ওই ইমেজটাকে এডিট করে এভাবে সুন্দর করে দিবেন এখানে দেখেন এরকম ফেসটা এরকম করা যাবে এরপরে হচ্ছে আমরা আরও দেখি এখানে অনেক কিছু আছে গ্ল্যামার রিটাচ এটাকে বলা হয় রিটাচিং ফটো এখানে একটু খেয়াল করি আমরা পুতিরে ইমেজ আপনি একটু দেখেন যে আফটার এবং বিফোর যে কাজগুলো একদম ইমপ্রেসিভ যেগুলো আপনি ফটোশপে করতে পারবেন এখানে আরও একটা ব্যক্তি এই যে একটা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক ছিল আর ধরতে গেলে দেন হচ্ছে এটাকে মডিফাই করা হয়েছে এবং এখানে একটা আছে সো এইগুলা কীভাবে করা হয় এটা দেখবেন দাগ স্পট আছে অনেক হিউজ পরিমাণ একটা দাগ আছে ওগুলা কিভাবে রিমুভ করা হয়েছে আচ্ছা আমি এগুলো একটু পরে ওপেন করতেছি আপনারা একটু দেখে নেবেন ফটোশপ আমি ওপেন করলাম ফটোশপ ওপেন করার পর ঠিক এইভাবে ফাংশনটা পাবেন ফটোশপ ওপেন করার পর ঠিক এইভাবে ফাংশনটা পাবেন হ্যাঁ এইবার আপনি হচ্ছে ফটোশপে কাজ করতে চাচ্ছেন আমাদের এখানে সব কিছু ফাঁকা আপনার ফটোশপ ডিফাইন আসতে পারে কারণ এটা ভার্শনের উপর ডিপেন্ড করে এবার আমরা এই জায়গায় ক্লিক করব এই যে ফাইল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে এই যে নিউ যে একটা ট্যাব আছে এখানে ক্লিক করলে আমাদের ডকুমেন্ট ওপেন করতে পারব অথবা আপনি এই জায়গা থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করলেও ডকুমেন্ট ওপেন করতে পারবেন সো আমরা এখান থেকে নতুন ডিজাইন ওপেন করতে পারি মানে নতুন একটা ফাইল ওপেন করতে পারি অথবা এই জায়গা থেকে নতুন ফাইল কি আমরা যেখানে কাজ করবো ওই আর্ট বোর্ডটা প্রয়োজন হ্যাঁ ওকে আর এই জায়গায় আপনার জিমেলটা দেখতে পাবেন আমরা একটু ওপেন করি তাহলে ভালোভাবে বোঝা যাবে আমি এখানে একটা ক্লিক করলাম দেন এই যে নিউ এখানে ক্লিক করলাম আপনার কীবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করলে কন্ট্রোল এন প্রেস করলে তাহলে এরকম ওপেন হবে ওকে এইবার বলতেছে তুমি সাইজ কত যে তুমি কী সাইজে ডিজাইনটা করবা সো এক একটা সাইজ রকমের হয় সো আমরা যদি এখানে যাই আপনি কি ডিজাইন করবেন ওইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে গিয়ে সাইজটা নিতে পারি যেমন ধরে নিচ্ছি আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন সো লিখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সো আপনাকে কোনো কিছুই করতে হবে না সাইজ মুখস্থ রাখতে হবে না কিংবা জানারও প্রয়োজন হবে না এই যে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি সো আপনি এখানে ক্লিক করেন যদি এই ধরনের ডিজাইন আপনি করতে চান সেক্ষেত্রে জাস্ট এই নিচে যান মানে ডিজাইনটা ওপেন করার পর ঠিক নিচে যান এখানে আপনি সব কিছু পাবেন সাইজ থেকে শুরু করে এভরিথিং এই যে দেওয়া আছে সাইজ কত তারপর রেজুলেশন কত এভরিথিং এখানে দেওয়া আছে সো আপনি ওই অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন নর্মালি সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজটা হয় হচ্ছে দুই হাজার বাই দুই হাজার অথবা বারোশো বাই বারোশো সো আমরা বারোশো বাই বারোশো নিচ্ছি হ্যাঁ বারোশো বাই হচ্ছে বারোশো এটাকে বলা হয় আর্ট মানে আপনি যতটুকু ডিজাইন করবেন ওইটার সাইজটা আপনি এখানে দেবেন ওকে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এখানে নাম দেওয়ার অপশন আছে প্রিসের ডিটেলস এবং এইখানে সাইজ দেওয়ার অপশন আছে মানে হাইট এবং উইট হাইট জিনিসটা কি হাইট হচ্ছে এই সোজা কথা এই দিকে দিকে যেটা আছে মানে আপনি লম্বা যেটা এটাকে বলা হাইট আর উইট হচ্ছে মনে করেন আপনার যে মোটা ওইটাকে বলা হচ্ছে উইট সো উইট এবং হাইট আমি দুইটাই সমান দিচ্ছি দুটো সমান দেওয়ার পর দেন হচ্ছে আপনার নামটা মানে আপনি কি ডিজাইন করবেন ওইটার নামটা দিবেন ধরে নিচ্ছে আমি ব্যানার ডিজাইন করবো ব্যানার বা ফেসবুকের পোস্ট ডিজাইন করব সো এফ বি পোস্ট আপনি যা ডিজাইন করবেন ওইটা একটা নাম দেবেন এরপরে আছে পিকজেলস পিকজেল জিনিসটা কি ফটোশপকে বলা হয় রাস্টার রাস্টার সফটওয়্যার আর ইলাস্ট্রেটরকে বলা হয় ভিক্টর সফটওয়্যার ভিক্টর এবং রাস্তার ভিতর ডিফারেন্ট হচ্ছে ফটোশপ আর জুম করলে ফেটে যায় আর ইলেস্টোটার জুম করলে ফাটে না এইটুকু ডিফারেন্ট পর বাকিটা আপনি গুগল সার্চ করে দেখে নেবেন এই জায়গায় পিকজেলস থাকে পিকজেল মানে হচ্ছে আপনি যেগুলো আসলে বিন্দু বিন্দু অপশন ওইগুলোকে একত্রে বলে বলা হয় পিকজেলস আপনি পিকজেল ইউজ করতে পারেন ইঞ্চি হিসাবে কাজ করবেন নাকি হচ্ছে সেন্টিমিটার হিসাবে নাকি হচ্ছে মানে মিলিমিটার হিসাবে নাকি পয়েন্ট হিসাবে ওইটা আপনার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে পিকজেল হিসাবে ইউজ করি আপনি চাইলে ইঞ্চি হিসাবে মাপ যেটাকে বলা হয় হ্যাঁ সো ইঞ্চি হিসাবে ইউজ করতে পারেন আমি পিকজেল দিলাম দেন হচ্ছে এখানে যে মোডটা আছে কালার মোড অবশ্যই এটা আট জিবি করে দিবেন হ্যাঁ আট জিবি দেন হচ্ছে এখানে হোয়াইট মানে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি হোয়াইট থাকবে কিনা হ্যাঁ হোয়াইট থাকবে এই জায়গায় জায়গাকে বলা হয় বিট বিট মানে কেউ কেউ বলতে পারেন বিট মানে এবার আমরা এখানে আসার পর আমরা নিচে আরও কিছু দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন আছে এই যে এখানে এগুলো আপনি একটু দেখে নেবেন এইবার এই যে ক্রিয়েট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এই ডিজাইনটা ক্রিয়েট হবে এবার বলতে পারেন যে ভাইয়া তাহলে আমি কি ডিজাইন করব। আপনি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এই সাইজ আর বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন সাইজ আপনি যদি আঠারো কিংবা হচ্ছে দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি টু এই ভার্সনগুলি ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি এইখানে উপরে লেখা আছে কি ডিজাইন করবেন এখানে লেখা আছে ফটো আপনি যদি ছবি এডিট করেন তাহলে এটা সিলেক্ট করবেন আর আপনি যদি হচ্ছে প্রিন্টের জন্য ইউজ করেন প্রিন্ট মানে হচ্ছে আপনি তো জানেনি যেটা হচ্ছে ধরা যাবে এবং ছোয়া যাবে যেটা হচ্ছে বের হবে আর কি আপনার প্রিন্টার থেকে আউটপুট যেটাকে বলা হয় সো ধরা যায় ছোঁয়া যায় ওই ধরনের ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা প্রিন্ট ইলেস্ট্রোটারের জন্য আমরা এটা আর যেটা হচ্ছে ড্রয়িং করা বলা হয় ওয়েব যেটা ওয়েবের জন্য ডিজাইন করি ওয়েব বলতে আমরা এই যে একটা ওয়েবসাইটে আসছি না এই ওয়েবসাইটের জন্য যেটা ডিজাইন করা হয় এটাকে বলা হয় ওয়েব এবং হচ্ছে ফেসবুক পোস্টের জন্য যেগুলো ডিজাইন করা হয় এগুলো সবগুলোকেই বলা হয় ওয়েব মোবাইলের কোনো সফটওয়্যারের জন্য যদি ডিজাইন করেন তাহলে এটা আর ইউটিউবের ভিডিওর জন্য কিংবা হচ্ছে ইউটিউব থামডিলের জন্য যদি তৈরি করেন তাহলে এটা আই হোপ এইটুকু সবাই বুঝতে পারছেন ওকে আমি জাস্ট এখানে ছিলাম এখানেই রাখতেছি কাস্টম যেটা আছে রিসেন্ট কাস্টম এবং এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব তাহলে আমার আর্ট বোর্ডটা চলে আসবে মানে হচ্ছে আমাদের যে ডিজাইন সেকশনটা যেখানে আমাদের কাজ করব ওই সেকশনটা চলে আসবে ওকে সো ফাইনালি আমাদের ওই সেকশনটা চলে আসছে যেটা হচ্ছে আমাদের এই সাইজ তবে সাইজটা দেখেন এটা হচ্ছে এইভাবে হয়েছে কারণ আমাদের সাইজটা ঠিক মতো দেওয়া হয়নি বারোশো বাই বারোশো দেওয়ার কথা আমরা এখানে হচ্ছে বারোশো বাই সাতশো বিশ দিয়েছি সো আমি এখানে বারোশো বাই বারোশো দিই তাহলে দেখবেন যে সাইজটা ঠিক হয়ে যাবে মানে সব দিকে সমান আয়তনের হবে ওকে এবার ক্লিক করি এই যে দেখেন এবার হচ্ছে রেক্ট্যাঙ্গেল হয়েছে তার মানে সাইজ আপনি যা দিবেন ওই সাইজ অনুযায়ী এটা ক্রিয়েট হবে ওকে এইটুকু এইবার আমি হচ্ছে এটা ওপেন করার পর আমার কাছে সব আনি আনিজি লাগতেছে মানে আমি কোনো কিছু বুঝতেছি না কারণ আমি একজন নতুন সো আমি কীভাবে বুঝবে এখানে কিভাবে কাজ করব সোজা কথা আপনাকে কোনো কিছু বুঝতে হবে না শুধুমাত্র এই জিনিসটা খেয়াল করেন এখানে আমরা ড্রয়িং করব কিংবা হচ্ছে এখানেই আমাদের মেন ডিজাইনটা যাবে এইবার এই বাম দিকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুলবার এটা আপনি ধরা ধরে এই পাশে নিতে পারবেন এখানে নিতে পারবেন চাইলে এখানে নিতে পারবেন এখানে নিতে পারেন এই জায়গায় রাখতে পারেন মানে আপনার উপর ডিপেন্ড করে সো আপনি এই জিনিসটা দিয়ে আমাদের মূল কাজ হবে মানে এইগুলো ইউজ করেই আমরা ডিজাইনগুলো করব এটা আপনি যেই জায়গায় আপনার ভালো লাগে ওই জায়গায় আপনি রেখে কাজ করতে পারবেন আবার আপনি যদি কর্নারে নিতে চান কর্নারে নিয়ে এসে জাস্ট এখানে বাম দিকে ধরে রাখেন এবং ছেড়ে দেন অটোমেটিক্যালি ও ওর জায়গায় বসে যাবে এরপরে উপরে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ন্যাব এই এই সবটাকে আপনি যখন এখানে কোনো কিছু ক্লিক করবেন এই উপরে চেঞ্জ হবে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন আই হোক আমি এখানে ক্লিক করছি উপরেটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই ওটি মানে হচ্ছে আমরা এখানে যেটা ক্লিক করব এইটা রিলেটেড যে ফাংশনগুলো এগুলো উপরে দেখাবে আবারও বলি এই টুলে ক্লিক করলে এটা রিলেটেড ফাংশনগুলো এই উপরে দেখাবে সো এটাকে বলা হয় মেনু বা ন্যাপ আর এই যে বাড়ির মতো একটা একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের একদম নতুন অবস্থায় চলে যাব এইবার এখানে আমাদের যে জিনিসটা আছে এখানে আমাদের ওয়ার্ক স্পেসটা ঠিক করে আমাদের ওয়ার্ক স্পেসটা ঠিক করে নিতে হবে মানে আপনি কি হিসাবে কাজ করবেন ওইটার ফিক্স করতে পারবেন এজন্য ফার্স্ট এই উইন্ডোসে ক্লিক করেন সবার ফার্স্টে ফটোশপে আসার পর আপনার কাজ হচ্ছে উইন্ডোসে আসা দেন এখানে লেখা আছে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন লিখে নিতে পারেন এখানে ক্লিক করে অবশ্যই আপনি হচ্ছে নিজের ইচ্ছা মতো সাজাই নিতে পারেন চেক করে দেখবেন যে ইসেন্সিয়াল কথাটা আছে কি না তাহলে আপনার জন্য ভালো হবে যদি না থাকে তাহলে এই যে রিসেট এটা ক্লিক করবেন অটোমেটিক্যালি এটা ইসেন্সিয়াল হয়ে যাবে হ্যাঁ ওকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি এবং এখানে ক্লিক করলে আপনারা এইটা এইভাবে আসবে আবার এই জায়গায় ক্লিক করলে এই দুইটা আরও এক একসাথে আসবে সো ইসেন যদি ইসেন্সিয়াল না থাকে তাহলে অবশ্যই আপনি উইন্ডোজে ক্লিক করবেন এখান থেকে রিসেট ইসেন্সিয়াল এটা ক্লিক করবেন তাহলে অটোমেটিক্যালি এইভাবে তৈরি হয়ে যাবে ওকে এইবার আমরা দেখতে পাচ্ছি একটু এই দিকটা বুঝলাম আর এটা রিলেটেড হচ্ছে এই উপারের সেকশনটা হবে এটাকে বলা হয় মেনু আর ডান দিকে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় হচ্ছে আপনার রিলেটেড মানে এখানে যে কাজ করবেন এই জায়গায় আমাদের কালার তারপর হচ্ছে বিভিন্ন ফাংশন পা চ্যানেল এগুলো নিয়ে কাজ হবে লেয়ার সো লেয়ারটা কি কেউ কেউ এখানে মেনলি কাজই হবে লেয়ার নিয়ে আর এখানে চ্যানেল চ্যানেল মানে হচ্ছে কালার ওকে এখানে আসার পর আমি ডিজাইন করতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া তাহলে ডিজাইন করার জন্য আগে আমাদের কি দরকার এই টুলগুলা জানা দরকার তো সবার ফার্স্ট আমরা একটু দেখি এই যে টুলটা আছে না প্লাসের মতো যে টুলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে মুভ টুল কি টুল মুভ টুল ভি প্রেস করলে আপনি এখানে এটা এনাবেল হবে সো দেখি টুলের কাজ কি আমি এখানে একটা শেপ তৈরি করলাম কি করছি শেপ তৈরি করছি এখন আমি এটা যদি সরাইতে চাই এই এই টুলটা সিলেক্ট থাকতে হবে কোনটা মুভ টুল এইবার আমি এটাকে ডানে নিতে পারবো বামে নিতে পারবো উপরে নিচে পারবো যে কোনো জায়গায় নিতে পারবো ওকে সো যে কোনো জায়গায় সরাইতে পারবো কোন টুল দিয়ে মুভ টুল দিয়ে এইবার দেখেন যখন আমি আবারও ক্লিক এটা ডিলিট করে দেই এইবার আমি আবারও হচ্ছে একটা শেপ নেই এটা হচ্ছে শেপ আমি শেপ নিলাম শেপটা নেওয়ার পর আমি যদি শেপটা চাই এখানে সরাইতে পারবো এখানে সরাইতে চলে পারবো এই জায়গায় সরাইতে চলে পারবো তা আমি সরানোর জন্য কোনো কিছু এই টুলটা ইউজ করা হয় আই হোপ বুঝতে পেরেছেন এখানে ক্লিক করলে আরেকটা টুল পাবো এটা হচ্ছে আর্টবোর্ড আর্টবোর্ড মানে হচ্ছে আমি যেটা ডিজাইন করতেছি ওইটা এইটা যদি কোনো কারণে আমার ডিলেট করতে হয় কিংবা হচ্ছে কোনো কারণে মডিফাই করতে হয় কিংবা ছোটো বড়ো করতে হয় এভাবে ঠিক আছে মানে আমার ডিজাইন সেকশনটা আমি যেই জায়গায় কাজ করি এইটা যদি ছোটো বড়ো করতে হয় তাহলে আমি কোনটা করব এইখানে ক্লিক করব ধরে রাখার পর এই আর্টবোর্ড ওকে আই হোপ বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে অবশ্যই দুই তিন মিনিট পরে আমাকে বলবেন আমি ব্যাগে কন্ট্রোল জেড দিলে কোনো কিছু ভুল করার পর কন্ট্রোল জেড দিলে হচ্ছে ব্যাগে চলে যাবে হ্যাঁ কন্ট্রোল জেড দিলে হচ্ছে ব্যাগ হয় আর কন্ট্রোল শিপ জেড দিলে ওটা হচ্ছে আন্ডু হয় রিডু হয় হ্যাঁ মানে সামনে এবং পিছনে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোল জেড এবং কন্ট্রোল শিপ জেড এই দুইটা ইউজ করতে হবে আর যারা ফটোশ ওল্ড ভার্সন ইউজ করেন তাদের হচ্ছে অল্ট হবে হ্যাঁ কন্ট্রোল জেড অল্ট এই তিনটা পিস করলে হবে যাদের পুরাতন ভার্সন এক একটাই একটু ডিফারেন্ট চেক করে নেবেন শর্টকাটটা ওকে এরপরে যে সেকশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যখন ক্লিক করবেন রেক্টাঙ্গেল মার্কিউ টুল হ্যাঁ এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এই যেটা যেটা হচ্ছে রেক্টাঙ্গেল তো আমরা বুঝি এইভাবে লম্বি যে জিনিসগুলো হয় এগুলোকে বলা হয় রেক্টাঙ্গেল দেখেন আমি এইভাবে একটা জিনিস দিলাম এবং এই জায়গায় যে ড্রটা হয়েছে এটা এখন আমি যেই জায়গায় টেনে নিব ওই জায়গায় যাবে এখানে আমি একটা কালার দিতে চাচ্ছি আপনার কিবোর্ডের কন্ট্রোল সরি অল্ট ব্যাগের স্পেস প্রেস করেন দেখেন একটা কালার পড়ে গেছে এবার কিন্তু এটা কিন্তু সরতেছে না এই যে দেখেন মানে সরতেছে এই সিলেকশনটা সহজ সরতেছে আমি চাচ্ছি এটা আনসিলেক্ট হবে মানে যেটা সিলেক্ট হয়েছে এটা আনসিলেক্ট হবে তাহলে কি করতে হবে কন্ট্রোল ডি লিখে নিতে পারেন ফটোশপের ক্লাসে বেশিরভাগ শর্টকাট ইউজ করি কন্ট্রোল ডি আবার কন্ট্রোল জেড দেই তাহলে আগের মতো হবে কন্ট্রোল ডি দিলে এই যে সিলেকশন হয়েছে না এটা ডিসিলেক্ট হয়ে যাবে মানে এই পাশে একটা র্যাগ র্যাগ দেখতে পাচ্ছিলাম না ওইটা কিন্তু এখন আর নেই ওকে আমি এটাকে আবারও সিলেক্ট করবো এই যে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব কীবোর্ডে ডিলেট প্রেস করবো তাহলে যে জিনিসটা ড্রয়িং করছিলাম ওইটা ডিলেট হয়ে গেছে এরপরে এখানে আবারও প্রেস করি মানে ধরে রাখবেন আপনার কীবোর্ডে মাউসের বাম দিকে দেন আরও শেপ শেপ ওপেন হবে এই শেপটা আমি দিলে দেখবেন হচ্ছে গোল যে একটা বৃত্তাকার এইটা ওপেন হবে ওকে সো এইবার আমি এখানে যদি একটা কালার দিতে চাই অল্ট ব্যাগ স্পেস দিবো কালার এখানে পড়বে আমি এখানে দিলাম অল্ট এবং হচ্ছে ব্যাগ স্পেস একটা মিনিট আমার এখানে লেয়ার নিতে হবে আমি একটা লেয়ার নিলাম এইবার অল্ট ব্যাগ স্পেস দেই অবশ্যই কালার পড়বে এই যে এখানে সবসময় লেয়ার নিয়ে কাজ করতে হবে হ্যাঁ অবশ্যই আমরা একটা একটা করে লেয়ার নিব। আবার কন্ট্রোল ডি দেই তাহলে আমাদের কি হয়েছে এখানে ডি সিলেক্ট হয়ে গেছে এখন কিন্তু এটা জাপানের পতাকার মতো লাগতেছে তাই না যে একটা জিনিস ড্রয়িং করতেছি কিন্তু এটা কিন্তু ভাবে হচ্ছে না এই যে শেপটা এটা কিন্তু আপনার মানে যে গোল আকারে সমান আকারে হবে ওইটা হয়নি সো কীভাবে আমরা হচ্ছে একদম সমান আকারে বড়ো হবে ওই ধরনের হ্যাঁ তাহলে হচ্ছে সমান আকারে বড় হবে আবারও বলি অল্ট এবং শিপ ধরে এরপরে যদি আপনি শেপটা ড্র করেন তাহলে দেখবেন সমান আকারে হয়েছে মানে এদিকে এদিকে কম বেশি হয়নি এইবার আপনি হচ্ছে এখানে একটা এই যে নতুন লেয়ার আছে না এই যে প্লাসের মতো একটা আইকন এই পাশে দেখতে পাচ্ছেন লেয়ার যেটা আছে এটা সিলেকশন করা এবং এখানে প্লাসে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের যে শেপটা এখানে ড্র করতে পারবো এবার যদি অল প্যাগ স্পেস দেই তাহলে কালার পড়বে আপনি যদি এখানে লেয়ার না নেন তাহলে কিন্তু কালার পড়বে না এই লেয়ার অপশনটা যদি না পান এই সাইটে তাহলে এখানে ক্লিক করবেন দেন এই জায়গায় আসার পর লেয়ার নামে একটা অপশান আছে এফ সেভেন প্রেস করলেও হয় এখানে ক্লিক করলে অপশনটা আসবে এবার আমরা কিন্তু এটা সরাইতে পারতেছি না মানে আমাদের এই শেপটা সরতেছে না দেখেন সিলেকশনটা সরতেছে শেপটা সরানোর জন্য কি করতে হবে কন্ট্রোল ডি প্রেস করতে হবে সবার ফার্স্টে এইবার এখানে একটা প্রেস করতে হবে এইবার আপনি সরাইতে পারবেন ধরে দেখেন ওকে তাহলে আমরা এই দুইটা টুল আই হোপ বুঝতে পারেছি এই বুঝতে পারছি দুইটা টুলের আসলে কাজ কি ফাইলে ক্লিক করলাম এবং নিউ এ অথবা আপনার কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করেন তাহলেও হবে সো যে কোনো একটা কাজ করলেও হয় আপনি কন্ট্রোল এন প্রেস করলে এইভাবে ওপেন হবে একটা ডকুমেন্ট দেন আপনি এখানে সাইজটা দিয়ে যান দিয়ে দেন আমি হচ্ছে অটোমেটিক্যালি একটা সাইজ দিচ্ছি সাতশো বিশ দিচ্ছি সাতশো বিশ বারোশো আশি দিচ্ছি অবশ্যই বাংলাদেশের পতাকার সাইজ আপনি দেখে নেবেন যেই ডিজাইন করতে চান গুগল সার্চ করে এইবার আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করি তাহলে আমাদের এ ল্যান্ডস্কেপের মতো একটা অপশন আসবে এই যে ল্যান্ডস্কেপের মতো একটা অপশন আসছে আর আমরা এগুলো চাইলে সরাই দিতে পারি যেগুলো আমাদের দরকার নেই যেমন হচ্ছে লার্ন মোড এটা আমাদের দরকার নেই আমরা এখানে ক্লিক করি ক্লোজে ক্লিক করি তাহলে এই জিনিসটা সরে গেছে এবং এই জিনিসটা আমাদের দরকার এটা আমরা এই পাশে নেই লাইব্রেরিটির পাশে থাক তাহলে আর একটু দেখতে ক্লিয়ার হয়েছে হ্যাঁ ওকে এইভাবে ওপেন হওয়ার পর এবার এটাকে জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্লাস ঠিক আছে জুম ইনের জন্য কন্ট্রোল প্লাস এবং জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস জুম ইন জুম আউট এই দুইটা করার জন্য কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস প্রেস করলে এভাবে হবে কন্ট্রোল প্লাসে ক্লিক করলে জুম হবে কন্ট্রোল মাইনাসে প্রেস করলে জুম আউট হবে আপনি আরও একটা উপায় জুম ইন জুম আউট করতে পারেন এইখানে এই যে একটা জুমের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন ধরে এভাবে টান দিবেন তখন বড় হবে এবং এইভাবে ক্লিক করলে এটা মাইনাস হবে আপনি অল প্রেস করলে মাইনাস এবং অল সাইডে দিলে প্লাস এভাবে দেখাবে ইন জুম আউট এবার আমি চাচ্ছি আমার এই আর্টবোর্ডের সাথে ফিক্সড করার জন্য এইখানে একটা প্রেস করেন সরি এখানে একটা প্রেস করেন দেন এই ফিট স্ক্রিন এখানে ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিনের সাথে একদম ফিট হয়ে যাবে আমার স্পিডটা একটু কম আমি চাচ্ছি স্পিডটা একটু বাড়ানোর জন্য সেক্ষেত্রে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের এই জায়গাটা কি হয়েছে একদম বড় হয়েছে এইবার আমি লেয়ার যে অপশনটা আছে এটাকে ধরে এই জায়গায় নিয়ে আসি এবং এখানে একটা ক্লিক করি এবং আমাদের লেয়ারটা বড় হোক এবার আমি এটাকে চাইলে এই জায়গায় রাখতে পারি আমার সুবিধার জন্য বা ডিজাইনের সুবিধার জন্য হ্যাঁ আমাদের মেনলি লেয়ারে মানে আপনি যে কোনো কিছু ধরে এক এক জায়গায় সরাইতে পারবেন এলোমেলো করলে তো আছেই এখানে নিউ ওয়ার্ক স্পেস এবং রিসেটে ক্লিক করবেন এ পতাকা এরপরে আমরা আরও একটা ইমেজ ডিজাইন ইমেজে দাগ সরাবো হ্যাঁ ওকে এই জায়গায় আসার পর এইবার একটা জিনিস দেখি সবার ফার্স্টে এখানে কি ডিজাইন করব পতাকা ডিজাইন করব তাহলে আমাদের কি দরকার হবে অবশ্যই টুলগুলো প্রয়োজন হবে এই টুলটা আমরা দুইটা টুল জানছি এবার হচ্ছে আপনি পতাকা ডিজাইন করবেন সেই ক্ষেত্রে এইখানে প্রেস করে ধরে রাখেন এবং রেক্টাইঙ্গেল যেটা আছে রেক্টাইঙ্গেল মার্কিং টুল এটা সিলেক্ট করেন এবং লাস্ট থেকে একদম এই পর্যন্ত আপনি সিলেক্ট করেন অথবা কন্ট্রোল এ দেন তাহলে সিলেকশন হবে এইবার মানে দুইটা উপায় এক হচ্ছে এটার মাধ্যমে সিলেক্ট করতে পারেন আমি কন্ট্রোল দিয়ে দিচ্ছি তাহলে সিলেকশনটা চলে যাবে এটার মাধ্যমে এভাবে ধরে সিলেকশন করতে পারেন একটা ওয়ে আর একটা ওয়ে হচ্ছে এই যে আর্টবোর্ড আছে এখানে ডাবল ক্লিক করেন তাহলেও সিলেকশন হবে যেহেতু আমাদের এটা ফাঁকা তাই সিলেকশন হচ্ছে না সো আমরা এইভাবে দেই আমাদের এটা সিলেক্ট হয়েছে এবার আমি এখানে একটা কালার দিব কি কালার বাংলাদেশের পতাকার কালার কি সবুজ সো আপনি অবশ্যই গুগল সার্চ করে দেখে নেবেন এখন কালারটা কি এই যে দেখেন এখানে কালারটার কোড আছে মানে কালার কিন্তু অটোমেটিক্যালি কোড থাকে ওই কোডগুলো থেকে কালার করতে হয় আমরা যে কোডের কালারটা দিবে এখানে ওইটা বসবে সো একজ্যাক্ট আমার এই জায়গায় ক্লিক করতে হবে কোথায় এই জায়গায় আগে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এই যে পেন টুলের মতো একটা এনাবল হয়েছে না পেন টুলের মতো দেখেন একটা পেন টুলের মতো এবার যেই জায়গায় যেই কালারটা আপনি নিতে চান ওই কালার উপর একটা প্রেস করেন তাহলে কালারের কোডটা এখানে সিলেকশন হয়েছে এবার আপনি ওকেতে প্রেস করেন তাহলে আপনার সামনে কোন কালারটা আসছে সবুজ কালারটা আসছে এটাকে বলো এটা আপনার ঘোরানোর জন্য এখানে প্রেস করবেন অথবা কীবোর্ডের এক্সপ্রেস করলে এভাবে ডাউন হবে সো সামনে যেটা আছে ওই কালারটাই এখানে বসবে আমরা এটা চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সবার ফার্স্টে অবশ্যই একটা লেয়ার নিয়ে নিব আমি লেয়ারটা নিয়ে নিলাম এবং এইটার নাম হচ্ছে বিজি দিয়ে দিলাম অথবা বিজি গ্রিন মানে ব্যাকগ্রাউন্ড এবং গ্রিন কালার এইবার হচ্ছে আমি কালারটা দিতে চাচ্ছি কীবোর্ডের অল্ট এবং হচ্ছে ব্যাক স্পেস ক্রিক পেস করলে এইভাবে কালারটা পড়ছে তাই না আবারও বলি কিবোর্ডের অল প্রেস করার পর এইভাবে কালারটা পড়ছে কন্ট্রোল জেড দেই আমি নতুন একটা লেয়ার নিই তাহলে ভালোভাবে বোঝা যাবে কীবোর্ডের অল্ট এবং ব্যাগের স্পেস প্রেস করলে এই কালারটা পড়ছে এইবার আমি এই পাশে দেখতে পাচ্ছি চোখের মতো একটা আইকন তাই না চোখের মতো আইকন সো আমার এই জিনিসটা যেটা পড়ছে এখানে একটা বৃত্ত দরকার না এখন বাংলাদেশ ফ্ল্যাগ তৈরি করার জন্য বৃত্ত দরকার কি না বৃত্ত দরকার এখন বৃত্ত কালারটাও তো দরকার তাই না সো বৃত্ত কালারটা আবার নেওয়ার জন্য আবার এটাকে অফ করে দেই এই যে চোখের মতো আইকন গ্রিন কালার লেখা আছে নতুন লেয়ার সো এখানে একটা অফ করি আমাদের ওইটা অফ হয়ে গেছে এখন আমি এই কালারটা নিব। কালারটা নেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করি এবং এই পেন টুলের মতো একটা অপশান আসছে এই লাল যেটা আছে এখানে ক্লিক করলাম কালারটা অপশন সিলেক্ট হয়ে গেছে এইবার আবার ওইটা ওপেন করি এবার আমরা একটা শেপ নিই কী শেপ নিব আপনি যে কোনো শেপ নিতে পারেন আমি হচ্ছে মার্কিউ রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল যেটা আছে সরি ইলিপস টুল যেটা আছে এটা নিচ্ছে এবং এই যে মাছ বরাবর এখানে প্রেস করে ধরে রাখবো কন্ট্রোল শিপ ধরে দেন এইভাবে বড় করব কন্ট্রোল শিপ আবারও বলি কন্ট্রোল শিপ যদি না দেন তাহলে এভাবে এলোমেলো হবে আঁকা বাঁকা হবে হ্যাঁ কন্ট্রোল শিপ যদি না ধরেন তাহলে আঁকা বাঁকা হবে আপনি যেটা করবেন কন্ট্রোল এবং শিপ ধরে এরপর এভাবে ওপেন করেন এভাবে বড় করেন এখন আমাদের কিন্তু সমান আকারে সবদিকে সব দিকে বড়ো হয়েছে এবার এই জায়গায় ক্লিক করে এই প্লাস যে অপশনটা আছে এখানে ক্লিক করেন কারণ আমরা এখানে আর আলাদা আর একটা কালার নিব এখানে যদি ক্লিক করি তাহলে আর লেয়ার হবে এবার আমরা এটা হচ্ছে রেড যাবে রেড এইবার আমাদের এই রেড কালারটা অবশ্যই সিলেকশন থাকা লাগবে বাম দিকে কিবোর্ডের অল্ট এবং ব্যাগের প্রেস করেন তাহলে আমাদের কালারটা পড়ছে রেড কালারটা এবার আমি হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করবো তাহলে এই যে আশেপাশে একটা সিলেকশন ছিল এটা চলে গেছে আমি এটা নিজেই ইচ্ছা করেই ভুলটা করেছি যাতে করে আপনারা এই প্রবলেমে ফেস করবেন আমি পিছনের এটা ডিলেট করে দেই দেখেন এই যেটা সরাইতেছি আমি চাচ্ছি শুধু লালটা সরাইতে তা কিন্তু সরতেছে না পুরোটা সরতেছে এর মূল কারণ হচ্ছে আমরা একটা লেয়ারে সব কিছু করেছি এর জন্য অবশ্যই আলাদা আলাদা লেয়ারে সব কিছু করতে হবে আমি কন্ট্রোল জেড দিচ্ছি তাহলে আলাদা আলাদা সব কিছু হয়েছে এবং কন্ট্রোল ডি দেই তাহলে আমাদের সিলেকশন সিলেকশনটা আনসিলেক্ট হবে এইবার যদি আমি সরাই দেখেন সরতেছে আলাদাভাবে এইবার এটা কোন জায়গায় থাকে তাই না এটা তো আমাদের এই পাশে বা এই পাশে থাকবে সো এটা আমরা মাছ বরাবর নিয়ে আসার জন্য কি করতে হবে এটা সিলেকশন করবেন ফার্স্টে এটা সিলেক্ট করবেন এবং এই জায়গায় যে আরেকটা আছে এখানে শিপ প্রেস করে একটা প্রেস করবেন আবারও বলি যে লেয়ারটা আপনি নিতে চাচ্ছেন ওইটা এবং হচ্ছে নিচেরটা মানে দুইটা শেপ সিলেক্ট করছেন মানে ব্যাকগ্রাউন্ডে এবং এইটা শিপ প্রেস করে সিলেক্ট করছি দুইটাই দেখেন সিলেক্ট করা এইবার অল প্রেস করেন অল প্রেস করে যেইটার অ্যালাইনমেন্ট করবেন মানে যেইটার সাথে আপনি সোজা হয়ে দাঁড়াতে বলবেন ওইটাকে একটা ক্লিক করবেন আমি চাচ্ছি এই যে সবুজ যেটা আছে এইটার সাথে আমি অ্যালাইনমেন্ট করবো সেক্ষেত্রে এটার উপর একটা প্রেস করব। প্রেস করার পর এইবার এই উপরে দেখতে পাচ্ছি এটার ফাংশন রিলেটেড আসছে এই জায়গায় একটা প্রেস করব কত এক দুই দুইয়ে প্রেস করব। এখান থেকে এক এবং দুই একে ক্লিক করবো না দুই নম্বরে এবং এই পাশে আরেকটা অপশন আছে এখানেও আমি হচ্ছে দুই নাম্বারে প্রেস করবো তাহলে একদম মাছ বরাবর বসছে এইবার যেহেতু বাংলাদেশে পতাকা একদম মাছ বরাবর থাকে না আমি হচ্ছে একটু বামে নিয়ে যাচ্ছি এখানে প্রেস করে সরি দুইটা যেন সিলেক্ট করা না থাকে এই বৃত্তটা একটু বামে যাবে সেই ক্ষেত্রে আমি এটা ক্লিক করবো এবং আমার যে কীবোর্ড আছে কীবোর্ডের লেফট যেটা আছে এটা প্রেস করলে একটু বামে চলে যাবে ওকে আমাদের এইবার মোটামুটি একটা পতাকা কমপ্লিট এই এইখানে প্রেস করবেন ফাইল ফাইলে ক্লিক করার পর এখানে লেখা আছে এক্সপোর্ট লেখা আপনি ওকে সো আমি এই জায়গা থেকে কোথায় ক্লিক করছি এই ফাইলে ক্লিক করছি সেভ করার জন্য আমাদের এই ডিজাইনটা এইবার আপনি এই সেভ এ ক্লিক করবেন সেভ অ্যাজে ক্লিক করলে আপনার এটা সেভের মতো অপশন আসবে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন আমি চাচ্ছি আমার কম্পিউটার সেভ হবে ক্লিক করব ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে এটা ফটোশপের ফাইলে সেভ সেভ করবেন নাকি হচ্ছে ইমেজ হিসাবে তাহলে এখানে একটা ক্লিক করেন এবং এখানে জেপিজি 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 তিনটা যেটা লেখা আছে এইটা প্রেস করেন তাহলে এটা ইমেজ হিসাবে সেভ হবে এবার আমি এটা ডেস্কটপে প্রেস করি এখানে একটা নাম দিয়ে দেন আপনার ইচ্ছা মতো জেপিজি 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 তিনটা জেপিজি এবার সেভে ক্লিক করেন তাহলে কি হবে এভাবে একটা অপশন আসবে এখানে একটু ক্লিক করেন অবশ্যই কোয়ালিটি হচ্ছে ম্যাক্সিমাম থাকবে এবং এইটা যদি স্লো থাকে আপনি এটাকে বাড়ায় দেন ওকে আর এইখান থেকে যেভাবে আছে এভাবেই থাকবে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এবার হচ্ছে ওকেতে প্রেস করেন এবার আমাদের এটা এই যে সেভ হয়েছে আমরা যদি একটু খেয়াল করি আমাদের ডেস্কটপে যাই তাহলে বোঝা যাবে কি অবস্থা আমরা বাংলাদেশের পতাকা তৈরি করছিলাম না একটু খেয়াল করি এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা তো আমরা সেভ করে ফেললাম এবার আমরা একটা কাজ করব অন্য একটা কাজ করব এই পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন ওকে আচ্ছা মাঝে মাঝে আসলে রেকর্ডিং অফ হয়ে যায় আপনারা একটু দেখে বলবেন সো আমরা এখানে আসার পর এইবার একটু খেয়াল করি এখানে লক নামে এই যে লেয়ারটা লেয়ার বাটনটা কি আছে লক আছে অবশ্যই আমরা এটাকে একটা কপি ডাবল ক্লিক করব তাহলে আনলক হবে ডাবল ক্লিক করার পর আনলক হওয়ার পর এবার আমরা এটাকে একটা কপি করব কি করব কপি করব এই জায়গায় প্রেস করে এই যে প্লাসে ক্লিক নিয়ে আসবো মানে এটাকে ধরে নিয়ে এসে প্লাসে সেরে দেবেন তাহলে কী হবে এটা কপি হবে নিচের যে লেয়ারটা আছে এটাকে আমরা রিনেম করব বিজি বা মেইন লেয়ার মেন ফটো আপনি এভাবে নাম দিতে পারেন অবশ্যই প্রফেশনালি কাজ করবেন এবার আমি এটাকে লক করতে চাচ্ছি এই যে লক যে বাটনটা আছে তালা এটা আমি ক্লিক করব লক হয়ে গেছে এটা আমি অফ করে দিই চোখটা এটা আমি কাজ করব যাতে করে আমাদের মেইন ইমেজটা নষ্ট না হয় ওকে এই জায়গায় আসার পর আমি দেখতে পাচ্ছি এই যে ছোটো ছোটো দাগ দেখতে পাচ্ছেন আই হোক বিন্দু বিন্দু এই যে অপশন অপশান দাগ আছে এই যে আমাদের এই অপশনগুলো অনেকগুলো দাগ আছে এখন এই দাগগুলো আমরা সরাইতে পারবো মুহূর্তের ভিতরে তার আগে বলে দিই যে আপনারা যদি ফটো সাবে নিজেদের কালারটা এভাবে ভালো না লাগে সেক্ষেত্রে কালার চেঞ্জ করতে পারবেন এই ফাইলে ক্লিক করবেন সরি এই ইডিটে ক্লিক করবেন এবং প্রেফারেন্সে ক্লিক করবেন এবং জেনারেলে ক্লিক করবেন জেনারেট অথবা কন্ট্রোল কে প্রেস করলে এই অপশনটা আসবে এখান থেকে আপনি চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারেন ওই যে দেখেন না অনেকের এইভাবে সাদা ব্যাকগ্রাউন্ড থাকে দেখেন কি না অনেকের এইভাবে ব্যাকগ্রাউন্ড মানে এইভাবে দেখতে লাগে মানে সাদা সাদা সব কিছু আপনি চাইলে এইভাবে আপনার ইন্টারফেস ভালো না লাগলে এইভাবে করতে পারেন হ্যাঁ ওকে যে করলেই হবে আমি এইভাবে চাচ্ছি না জাস্ট রিমুভ করে দিলাম ওকে এবার আমি ডার্ক স্পট সরাতে চাচ্ছি ডার্ক স্পট সরানোর জন্য এই দিকে আমাদের একটা টুলই আছে ডার্ক স্পট হ্যাঁ সো আমরা এখানে দেখি যে কোন জায়গায় টুলটা আছে জাস্ট আপনি এখানে প্রেস করেন এবং প্রেস করলে আই থিঙ্ক আপনার ডার্ক স্পট যেটা আছে এই যেখানে স্পট হিলিং ব্রাশ টুল নাম কি স্পট হিলিং ব্রাশ টুল এটা ক্লিক করবেন এই যেখানে যে প্রেস করলে এটা এনাবেল হয় এখানে ধরে রাখবেন মানে এখানে ধরে রাখবেন এবং লেখা আছে স্পট হিলিং ব্রাশ টুল এটা ক্লিক করেন এবং জাস্ট দাগটুকু সিলেকশন করেন দেখেন অটোমেটিক্যালি সে শেষ হয়ে যাবে আমি একটু আমি একটু দ্রুত দেখাচ্ছি জাস্ট অল্প অল্প অবশ্যই জুম ইন করে কাজ করবেন তাহলে আসলে ভালো হবে সরি এইটা প্রেস করে জুম ইন হয় আমি এখানে জুম ইন করলাম এখানে একটু দাগ আছে আমি এই স্পট হিলিং যেটা আছে অবশ্যই উপরেরটা হ্যাঁ এটা ক্লিক করব দেন আমি এই জায়গায় একটা টান দিব দেখেন ছোটো সেটে এইসব স্পট থাকতেছে না ওকে আমরা দেখবো যে কাজ করার পর কেমন হয় আবারও প্রেস করি এই টুলে টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এবার আমি এখানে প্রেস করি তো মুহূর্তের ভিতরে আমাদের যে দাগগুলো আছে দাগগুলো সব সরাই দিতে পারবো দু তিকটো কভার করতে হ্যাঁ ওকে এখন হচ্ছে আমরা এইভাবে দেখলাম না এবার আমরা কতদিন হ্যাঁ হচ্ছে ইমেজটা বেশি ফাটা ফাটা বা ক্লিয়ার না আপনি ক্লিয়ার করে দেন ওইটাও পারবেন সো ফার্স্ট আবার ফার্স্ট ওইটা কী করতে হয় এই জায়গায় যে ইমেজ আছে এখানে ক্লিক করবেন এবং এই যে ইমেজ সাইজে ক্লিক করবেন এবং এখানে আপনি সাইজটা বাড়াই দিতে পারেন যেমন হচ্ছে এত আছে আমি দশ হাজার করে দিচ্ছি অথবা হচ্ছে এখানে হাইট হচ্ছে দশ ইঞ্চি আছে আমি হচ্ছে ষাট ইঞ্চি দিচ্ছি সো এবার দেখেন আমাদের এটা আরেকটু ক্লিয়ার হবে মানে বিশাল বড় একটা ইমেজ হবে তবে এটা আপনার কম্পিউটারকে আসলে দেখবেন ল্যাকিং করতে পারে এবার দেখান অনেক বড় হয়েছে অনেকটা ক্লিয়ার হয়েছে এবং এগুলো আরও উপায় আছে ক্লিয়ার করার জন্য ওকে এইবার আমরা একটু দেখি কয় মিনিট কাজ করলাম মানে মাত্র দুই মিনিটের ভিতরে আপনি কাজটা করতে পারবেন একটু বিফার এবং আফটারটা দেখি এটা হচ্ছে আমাদের আগে ছিল তাই না ভালোভাবে খেয়াল করেন এই ইমেজটা আমাদের আগে ছিল কাজ করার পর এইভাবে হয়েছে তাহলে আগে হচ্ছে এইভাবে দাগ 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 দেখতে পাচ্ছেন কাজ করার পর কী হয়েছে সবগুলো চলে গেছে তাহলে এই কাজটুকু পারফ ওকে ফার্স্ট রেকর্ডিং আচ্ছা অন করেছি রেকর্ডিং অন করেছি ওকে সো আমরা পাসপোর্ট সেট করার জন্য এই যে দেখেন বলছে ফোরটি ফাইভ মিলিমিটার হাইট তাহলে আমাদের ফটোশপে যাই এবং এইটা হচ্ছে হাইট এই যে হাইট লেখা এখানে ফোরটি ফাইভ দিয়ে দিলাম অবশ্যই মিলিমিটার সিলেক্ট থাকতে হবে ফোরটি ফাইভ এইবার বলছে উইট কত এই উইট যেটা আছে এটাকে বলতে হচ্ছে বলতে সে থার্টি ফাইভ সো আমরা এখানে থার্টি ফাইভ এখানে দিয়ে দিলাম থার্টি ফাইভ এইবার ওকে প্রেস করি তাহলে এইবার যে ইমেজটা আসছে এটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ যে ক্যানভাসটা আসছে আমি এখানে ক্লিক করলাম এবং এই যে ফিটে ক্লিক করি এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজ এইবার আমি এই ইমেজটাকে এখানে ধরে জাস্ট এখানে ড্রাগ করি দেখবেন যে খুঁজে পাওয়া যাবে না একটা অবস্থা ফেস একদম দেখাই যায় না এবং এটাকে যদি আমি ঠিক করতে চাই সরি ফিট করে ফিট করে দেখে নিই আগে ইমেজটাকে ধরে এই ক্যানভাসে নিয়ে আসলাম এবার আমি কন্ট্রোল মাইনাসে প্রেস করি তাহলে জুম আউট হবে একদম এবং কন্ট্রোল টিতে প্রেস করি তাহলে এইভাবে একটা অপশন আসবে এইবার আমি এই ইমেজটাকে এইভাবে ধরে মানে কোনো কিছু ছাড়া আপনি কোনো কিছু ধরবেন না যদি আপনি সিএস সিক্সে হন তাহলে শিফট এবং অল ধরে দেন হচ্ছে এইভাবেই করবেন হ্যাঁ ওকে এটাকে আমি সামনে নিয়ে গেলাম এবং হচ্ছে এভাবে নিয়ে গেলাম সেভে ক্লিক করি এবার আমি হচ্ছে এটাকে এভাবে প্রেস করার পর ফিটে ক্লিক করি দেখবেন এটা আসলে ফেটে যাবে কারণ এই ইমেজটাই হচ্ছে অতটা কোয়ালিফুডুল কোয়ালিফুল থাকবে না সমস্যা হচ্ছে এখানে আপনার রেজুলেশনের উপরে হ্যাঁ ওকে এটা দেখেন এবার আমরা এটা কিন্তু পাসপোর্ট সাইজে নিয়ে আসতে পারছি এই যে আপনার এই ইমেজটা কিন্তু পাসপোর্ট সাইজে হবে রেকর্ডিং অন করে দিচ্ছি এই যে জিনিসটা আছে না এখানে আমাদের যে জিনিসটা দরকার হচ্ছে ভাইয়া বলেছেন যে ডি করবো কী হবে আপনি একটা জিনিস লিখছেন ওইটা সিলেকশন করতে হবে সবার ফার্স্টে সিলেকশন থাকা অবস্থায় এইবার আপনি যেটা করবেন এই যে লেয়ার যে অপশনটা আছে হ্যাঁ হ্যাঁ জিটা ওকে আমরা একটু দেখি এখানে ইফেক্ট নেওয়ার জন্য এই জিনিসটা সিলেক্ট থাকতে হবে দেন এই যে এফেক্টস এখানে ক্লিক করেন ব্ল্যান্ডিং নামে একটা অপশন আছে আমরা আজকেই এই সেকশনে না যাই সো দেখেন এখানে আমি চাইলে অনেক কিছুই করতে পারবো এটার সাথে এই যে এখানে দিলে ও হচ্ছে থ্রি ডি আকারে হবে সাইজ দেখেন এইভাবে স্টক দিতে পারি চাইলে ইন আর শ্যাডো দিতে পারি ড্রপ শ্যাডো দিতে পারে এখানে একটা অপশন আছে ড্রপ শ্যাডো আমি একটু দিয়ে দেখাই আর ড্রপ শ্যাডো এখানে ক্লিক করলে দেন হচ্ছে এটাকে একটু যদি বাড়াই এবং ডিস্ট্যান্স যদি বাড়াই তাহলে দেখবেন থ্রিডি আকারের একটা শেপের মতো হবে ওকে এই যে দেখেন একটা থ্রি ডির মতো একটা শেপের মতো আসছে সো এইভাবেও আপনি কাজ করতে পারবেন হ্যাঁ সো এগুলো আমরা পরবর্তীতে যাবো হ্যাঁ একটু চাচ্ছি যে বাবু তুমি একটু মেকআপ শেকআপ করো তাই না মেকআপ শেকআপ লিপস্টিক লিবস্টিক দিবেন তাহলে কিভাবে দিবেন এই জায়গায় দেখবেন একটা অপশন আছে নাম হচ্ছে কি ব্রাশ হ্যাঁ বুঝিনি লিপস্টিক দেওয়ার জন্য তাহলে কিভাবে দিব সবার ফার্স্টে এই জায়গায় যে ব্রাশ নামে একটা টুল আছে এই দিকে দেখতে পাবেন কিবোর্ডে বি প্রেস এটা এনাবেল হয় লিখে রাখতে পারেন শর্টকাট সো এটা ক্লিক করবেন এবার আমি এখানে যেই জিনিসটা দিব ওইটা অ্যাপ্লাই হবে সবার ফার্স্টে আমরা একটু এখানে একটু জুম করি সরি জুমটা বেশি হয়েছে কন্ট্রোল মাইনাস ক্লিক করেন ওকে জুম হয়েছে এবার কীবোর্ডের আছে না কীবোর্ডের হ্যান্ড স্পেস বার পেস করলে এইভাবে হাতের মতো অপশন আসবে আপনি এভাবে সরাতে পারবেন কীবোর্ডের স্পেস বার লিখে রাখতে পারেন এবার আমি এভাবে যখন ওপেন হয়েছে আমি এই জায়গা থেকে একটুকু লিবস্টিক দিতে চাচ্ছি কীভাবে দিবো ব্রাশ টুলটা ফার্স্টে এনাবেল করবো দেন হচ্ছে এই জায়গা থেকে নতুন একটা লেয়ার নেব অবশ্যই লেয়ার নিয়ে কাজ করবেন এইবার আমি হচ্ছে কীবোর্ডের থার্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা প্রেস করলে বড়ো হবে আপনার এই জিনিসটা আর হচ্ছে যেটাকে বলা হয় ব্রাশ ব্রাশের অ্যারোটা এবং আপনি যখন কিবোর্ডের বাম দিকে যেটা আছে থার্ড ব্র্যাকেট এটা প্রেস করলে তাহলে সে ছোটো হবে সো আমি ডান দিকে যে অ্যারোটা আছে থার্ড ব্র্যাকেট এটা প্রেস করছি মোটামুটি ঠিক আছে এইবার আমি এখানে কালার দিব ধরে নিচ্ছি এখানে হচ্ছে লিপস্টিকের যে কোনো একটা কালার বা হচ্ছে আমি একটা কালার দিচ্ছি আর কি নর্মালি ওকে এই কালারটা দিচ্ছি এইবার আমি এখানে কি করবো জাস্ট এই জায়গাটুকু থেকে আমি এইভাবে কালারটা দিচ্ছি দেখেন কালারটা দেওয়ার পর কীভাবে লাগতেছে কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কালার দিচ্ছে তাই না বোঝা যাচ্ছে কিন্তু তবে দেখবেন একটু পর আসলে ডিফারেন্ট নিয়ে আসবে ওকে আমরা কালার যখন দিচ্ছি উপরে এদিকে ফলো ফলো করতে হবে অবশ্যই অপার সিটি আর এগুলা ফলো করে নেবেন আমি একটু যাচ্ছি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ব্রাকেট করলে এইভাবে ছোটো হবে এই জিনিসটা ওকে এবার আমি নিচে ছোটো দিয়ে দেবো জাস্ট কিবোর্ডের থার্ড ব্রাড ব্র্যাকেট ইউজ করে জাস্ট বড়ো ছোটো করতেছি এটা এবার আমি এটাকে জাস্ট এইভাবে দিয়ে দিলাম এবার এটা কি আসলে হয়েছে আধৌ কি লিপস্টিক পড়তেছে রিয়েলটা রিয়েল কিন্তু হয়নি হ্যাঁ আমরা রিয়েলটা করব আগে কালারটা দিয়ে দিই ওকে কালারটা আমরা দিয়ে দিছি না কালারটা দেওয়ার পর এবার আমরা এক্স্যাক্ট লিপস্টিকের মতো চাচ্ছি করব জাস্ট এইটা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই নর্মালাইজে ক্লিক করেন এবং এইখানে স্কিন ডার্ক বা এটা ক্লিক করেন আমি এটা দিচ্ছি দেখেন তো এবার ভাইয়া শব্দ না করি প্লিজ শব্দ না করি হ্যাঁ শব্দ না করি ওকে ওকে সো এবার আমি কি করবো শুধু এইটুকু দেখতে পাচ্ছি অতিরিক্ত পড়ছে তাহলে কিবোর্ডের পি নামে একটা টুল আছে এটা প্রেস করেন কিবোর্ডের পি টুল প্রেস পি প্রেস করলে তাহলে আপনার এই টুলটা এনাবেল হবে আপনি এই জায়গা থেকেও কলমের মতো একটা আইকন দেখতে পাবেন এটা প্রেস করেন এইবার আপনি এখান থেকে অতিরিক্ত যে জিনিসটা আছে এটা সিলেক্ট করেন আমি এইভাবে টান দিলে আবারও বলি প্রথমে আমি এই জায়গায় একটা ক্লিক করছি দেন এখানে আসার পর একটা টান দিয়েছি কি করছি ছাড়ি নাই কিন্তু আপনার আমার কীবোর্ডের সরি আমার মাউস যেটা আছে এটা ছাড়িনি এখনও আমি এভাবে টান দিছি টান দেওয়ার পর এইভাবে মনে হয়েছে যে এইটুকু অতিরিক্ত তাহলে এইটুকু আমি সিলেক্ট করলাম এইবার আমি এ ক্লিক করতে করতে এইটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার মাউসে রাইট ক্লিক করছি এবং মেক সিলেকশন নামে একটা অপশন আছে কি লেখা মেক সিলেকশন আপনাদের মনে নাও থাকতে পারে এত কিছু ওকেতে প্রেস করছি এবার আমার এইটুকু সিলেকশন হয়েছে অবশ্যই লিপস্টিক সিলেক্ট করা এবার আমি ডিলেটে প্রেস করব এই এক্সট্রা অংশটুকু ডিলেট হয়ে গেছে কিন্তু এভাবে কিন্তু সুন্দরভাবে হচ্ছে না দেখেন কাটা কাটা জিনিস বোঝা আছে তাই না এই যে কাটা কাটা তাহলে আমাদের স্মুথভাবে কিভাবে করব আমি কন্ট্রোল জেড দিচ্ছি কন্ট্রোল ডি দিচ্ছি স্মুথভাবে এভাবে করার জন্য আপনাকে যেটা করতে হবে এই জায়গায় একটা অপশান আছে মাস্ক কি নামে অপশান আছে ক্যামেরার মতো হ্যাঁ একটু বলে ক্যামেরা যে অপশানটা আছে এটা প্রেস করেন প্রেস করলে আমাদের এই জায়গায় পাশে একটা এইটার পাশে আর একটা ট্যাব ওপেন হবে শব্দ না করি হাসিব রহমান ভাইয়া হ্যাঁ শব্দ না করি ওকে আমি এই জায়গায় মাস্ক এখানে ক্যামেরায় প্রেস করলাম তখন তখন এভাবে একটা ওপেন হয়েছে এবার আমি অতিরিক্তটুকু কাটতে চাচ্ছি তো সবার ফার্স্ট একটু জুম করে নেই যেটুকু অতিরিক্ত আছে জুম করার পর এটুকু কাটবো কীবোর্ডে বি প্রেস করব কি বি এইবার অবশ্যই এখানে একদম কালো এবং হচ্ছে একদম সাদা এই ধরনের বিপরীত জিনিসগুলো সিলেক্ট থাকতে হবে সিলেক্ট থাকা অবস্থায় এবার আমি এটাকে ই করলাম উপরে নিলাম কালোটাকে এইটুকু মুছতে চাচ্ছি কীবোর্ডে একটু প্লাস প্লাস প্রেস করি তাহলে একটু জুম হবে এইটুকু আমার একটু অতিরিক্ত আছে আমার থার্ড ব্র্যাকেট যেটা আছে এটার বামের দিকে যেটা আছে এটা প্রেস করবে তাহলে ছোটো হবে এইবার আমি এখান থেকে মুছে দিতে যাচ্ছি এইভাবে এবার মুছতে পারবো তবে একটু সাবধানে দেখবেন যে মুছার সময় এবার এই অপাসিটি যেটা আছে অপাসিটি আমি একটু কমাই দিচ্ছি ফলোটা আমি হচ্ছে একটু কমাই দিচ্ছি এটা প্রয়োজন অনুযায়ী কমাইতে হয় এইবার আমি এখান থেকে মুছতেছি সরি অবশ্যই এখানে একদম কালো যেহেতু মুছবেন আর কি আর একদম সাদা এবং এই জায়গায় প্লেস করা থাকতে হবে এই পাশেরটা না এই পাশেরটাই এইবার আপনি এখানে মুছে দেন আমাদের অতিরিক্ত যে জিনিসগুলো আছে এগুলো মুছে দেয় আমাদের ঠোঁটের বাহিরে যতটুকু আছে ওইটুকু আমরা চাইলে এভাবে মুছে দিতে পারি ওকে আমি এত সময় নিচ্ছে না জাস্ট এইভাবে মুছে দিতে পারেন এই অতিরিক্ত যে ঘোলাঘোলা যে জিনিসটা এগুলোকে মুছে দিয়ে রিয়েলিস্টিক করতে পারেন সো রিয়েলিস্টিক আরও করার জন্য আপনি আবার ব্রাশে প্রেস করেন এবং এখান থেকে জাস্ট হচ্ছে এই যে ঘোলাঘোলা যে জিনিসটা আছে এগুলো আর থাকবে না আমরা জাস্ট এইভাবে টেনে কিবো মাউসের যে লেফট বাটন আছে এটা প্রেস করে কিন্তু আমি ধরিয়ে রাখছি হ্যাঁ এইবার আপনি এভাবে দিতে থাকেন অনেকটা এবার রিয়েলিস্টিক চলে আসছে আমি এখানে সিলেক্ট করলাম এবং ফিট টু স্ক্রিন দিলাম তাহলে আমাদের মুহূর্তের ভিতরে লিপস্টিক কোথায় যাবে মানুষটার পিছনে মানুষটার পিছনে নেওয়ার জন্য আমি এই যে লেয়ার বাটন আছে সব সময় আমাদের ফটোশপে লেয়ার নিয়ে কাজ করতে হয় এই যে এটাকে নিচে নিয়ে যাব কোথায় যাব নিচে তবে নিচে নেওয়ার জন্য এখানে আনলক করতে হবে ডাবল ক্লিক করলে আনলক হয় এবার আমি এই জিনিসটাকে নিচে নিয়ে যাই এখন আমাদের মানুষটা কোথায় গেছে মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিচে গেছে দেখার জন্য ওই যে দেখেন নিচে আছে কন্ট্রোলটি দেন তাহলে এইভাবে হবে এবার আমি হচ্ছে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই এটার সাথে ওকে মোটামুটি আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এবার আমাদের যে মানুষটা আছে এটা সামনে আছে এইটারে হচ্ছে আমি এখানে বসাইতে চাইতেছি কিভাবে বসাবো ফার্স্টে তো অবশ্যই আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সরাতে হবে কীভাবে সরাবো প্রথম কথা এইখান থেকে একটা টুল আছে কুইক সিলেকশন টুল কি লেখা কুইক সিলেকশন টুল এটা সিলেক্ট করবেন অথবা ম্যাজিক টুল সো ম্যাজিক টুল দিলে ফ্ল্যাট যখন থাকবে মানে এক কালারের যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি গ্রিন স্ক্রিনে কোনো কিছু তুললে ওইটা দ্রুত এটা দিয়ে তৈরি রিমুভ করা যায় আর যদি আসলে গ্রিন স্ক্রিনে না হয় সেই ক্ষেত্রে এইগুলো একটু হার্ডলি রিমুভ করা সো আমরা একটু দেখি কিভাবে রিমুভ করব। সবার ফার্স্টে পেন টুল দরকার হবে অথবা হচ্ছে এটা আমি আজকে শুধু এটা থেকে দেখাচ্ছি অতটা ভালোভাবে এটা থেকে করা যায় না তারপরও দেখাচ্ছি অবশ্যই ইমেজ উপারটা সিলেক্ট থাকতে হবে এইবার আমি হচ্ছে এখানে সিলেকশন করলাম অতটা ভালোভাবে কিন্তু এটা দিয়ে সিলেকশন হবে না আপনি জানেন কারণ আমাদের পেন টুল দিয়ে এটা সিলেকশন করতে হয় এবার এই যেটুকু এইটুকু সিলেক্ট সিলেক্ট হয়েছে আমি মাইনাসে প্রেস করি এবং এখানে এইটুকু আমি সরাই দিই ওকে এবার এই পাশেও এইটুকু ইস্যুর উপর পড়ছে সরাই দিই সরানোর পর আমার এখানে চুলের উপর একটু পড়ছে দেন এখানে এইবার আপনি এটা ভালোভাবে করার জন্য যে সিলেক্ট আর মাস্ক আছে না এখানে প্রেস করতে পারেন তবে আমি এটা ফিউচারে দেখাবো তো আজকে দেখাচ্ছি না এটা একটা সময়ের ব্যাপার আমি ডিলেট করে দেই এবং হচ্ছে আমাদের মোটামুটি ই হয়েছে এবার মানে অ্যাভেলেবেল আমি করতেছি যাতে করে বেশি না হয় এখানে আবার প্রেস করলাম এবং এইটুকু অতিরিক্ত আছে ওকে আমরা এবার হচ্ছে এখানে যে পাটা আছে পাটুকু বাদে বাকিটুকু ডিলেট করব পারটুকু সিলেক্ট করলাম এভাবে এবার ডিলেটে প্রেস করি কীবোর্ডের তাহলে এটুকু ডিলেট হয়ে যায় কন্ট্রোলটি দেই অনেক অতিরিক্ত রয়েছে এগুলো ঠিক করার জন্য পেনটুল ইউজ করতে হবে ঠিক আছে কন্ট্রোলটি দেন একটু ছোটো করেন এটা অবশ্যই শিফট অল প্রেস করে নেবেন যাদের ওল্ড ভার্সন আর যারা নতুন ভার্সন তাদের বেলা আলাদা হ্যাঁ